হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল এস এম ফ্লোক্স। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখো, আমরা বাড়ি ফিরছি, অলরেডি বেরিয়েও পড়েছি। তো সেই জন্যে দেখতে পাচ্ছো জঙ্গলের রাস্তা হয়ে আসে। জঙ্গলে জানো তো অনেক কিছু পাওয়া যায়, তো সেইরকমই একটা জিনিস আমরা দেখতে পেয়েছি। চলো বন্ধুরা, এই দেখো আমরা যাবার পথে দাঁড়িয়ে গেছি। এখানে যে জঙ্গল আছে সেখানে না সে বন খেজুর বলে না, বন খেজুর পেকেছে। তো ভাবলাম যে পেকেছে যখন তখন রাস্তার ধারেই, তো সেই জন্য তুলে নিয়ে যাই। তো চলো তোমাদেরকে দেখাই যে অঙ্কন আর ওর বাবা খেজুর তুলছে, ঠিক আছে? তো কতগুলো খেজুর পেলো না পেলো পুরোটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন ওদের তোলাটা দেখি কতগুলো পেলো। ওই গাছটাই দেখো, হ্যাঁ আসলে জল পেলে তাহলে পাকত। কতগুলো পেলি বন্ধুরা? এখন আমাদের খেজুর তোলা প্রায় শেষ, তো এখন বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখাবো কতগুলো পেয়েছি। বন্ধুরা, আমরা বাড়ি অ্যাটলিস্ট অনেকক্ষণ চলে এসেছি, ঠিক আছে? আর তোমাদেরকে তো দেখাবো যে বন থেকে আমরা কী নিয়ে এলাম, ঠিক আছে? সেটা দেখাবো, তার আগে একটু এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম জানো তো। কেন দেখবে, বাড়িতে না থাকলে ঘরের অবস্থা যা হয়ে থাকে সেটা আর তোমাদেরকে কি বলবো বলো, তোমরাও তো জানো। তো সেই জন্য এসে একটু ঘর বাগানো, গোছানো, ঝাড়া, পরিষ্কার এই সকল করলাম সকাল থেকে এসে। তার পরে ভাবলাম একেবারে তোমাদের সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলা যাবে। আর বাড়ি যখন এসি রান্না তো করতেই হবে, সেজন্য এখন রান্নার জোগাড় হবে। আর এই দেখো, আমি সেজন্য হাতে একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব জানো। বাড়ি এসে দেখছি যে আমার বাগানে কিছু শাক বেরিয়েছে, ঠিক আছে? তো শাকটা আমি লাগাইনি যদিও, মানে শাকগুলো তোমার নিজের থেকেই হয়েছে। তো সেগুলো দেখছি বড় হয়ে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে, একটা রান্নার জোগাড় তো হয়েই গেল, ভালো বাগানে টাটকা টাটকা শাক, তাই না? তো চলো এখন শাকগুলো তুলবো, ঠিক আছে? দেখছো বন্ধুরা, দেখো কত সবুজ সবুজ শাক বেরিয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে না? তো একটু বর্ষার জল পেয়ে না এগুলো একটু বেশ ভালোই হয়েছে, সতেজ। তো চলো এখন এগুলো তুলি। এই টাটকা শাক ভাজা কিন্তু দারুণ হবে, তাই না? আর এগুলো তো কোনো সার দেওয়া নেই জানো তো, এগুলো নিজের থেকে এতটা সুন্দর হয়েছে। আর তার থেকে বড় কথা কী বলতো, এগুলো আমি লাগাইনি জানো। এখানে এই শাক গাছ একটি বেরিয়েছে, তো সেটাতেই বীজ হয়ে চার সাইডে ছড়িয়ে গিয়ে এগুলো আমার এই বর্ষার জল পেয়ে প্রচুর বেরিয়ে গেছে। তো যেগুলো বড় হয়েছে সেগুলো এখন তুলে নিই। তো চলো এখন শাকগুলো ঝটপট তুলে নিই। দেখো বন্ধুরা, বন থেকে কি নিয়ে এসেছি। বন খেজুর আগেই তো বলেছি, তো দেখো যারা বন খেজুর জিনিসটা জানো না তারা দেখে নিও, ঠিক আছে? এই যে এরকম কালো কালো ধরনের খেজুরটা হয়, আর একদম সাইজে ছোট হয় জানো তো, মানে খেতে ভালোই লাগে মোটামুটি। তো চলো এগুলোই এখন এই কটি পেয়েছি। এখন এবারে শাকগুলোকে বেছে নিই, কেননা শাক বাছতে অনেক টাইম লাগে জানো তো। দেখো কত শাক তুলেছি আমি, দেখেছো? দেখো তো চলো এই শাকগুলো এখন বেছে নেবো। আর এই শাকগুলো কী দিয়ে করবো জানো, কচড়া দিয়ে। রাস্তায় আসার সময় বাজারে কচড়া বিক্রি হচ্ছিলো, তো নিয়ে নিয়েছি। তো কচড়া দিয়ে শাকগুলো রান্না হবে, তো এখন বেছে নিই। বন্ধুরা জানো তো, শাক বাছা ধোয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে অ্যাটলিস্ট। আর কচড়াগুলো না আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কেন কচড়াটা দেবে একটু কষ ভাব লাগে, তাই না? তো একটু সেদ্ধ করে জলটা না ফেললে কষটা যায় না, তো সেই জন্যে আর শাকটাও আমি বসিয়ে দিয়েছি। আর ওর বাবা গেছে বাজারে, ওর বাবা বলেছে চিকেন নিয়ে আসবে, তো চিকেনটা নিয়ে এলে তারপরে চিকেনটা হবে। তো তার আগে চলো আমি মশলাগুলো সমস্ত বাটা ঘষা করে নিই, কেন ওটা আগে রেডি রাখতে হবে, তাই না?
তো চলো সেটা এখন করি, আর আমার শাকটা ততক্ষণে পোক সেদ্ধ। এই দেখো বন্ধুরা, এইদিকে আমি অলরেডি সমস্ত কিছু মশলা টশলা রেডি করে চিকেন বসিয়ে দিয়েছি। ওর পাপা বাজার গেছিলো, দিয়ে বললো যে একটু চিকেন নিয়ে আসি গা। তো দেখো চিকেন এখন হচ্ছে, কষা চলছে। তো ওই চিকেন কষা শাক এই সকলই করবো, খুব একটা বেশি করবো না, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে জানো রান্না করতে করতে। আর চিকেনটাও আমার হয়ে গেছে, আর অন্য কড়াতে আমি শাকটা করে নিয়েছি। তো চলো চিকেনটা হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো, কেননা দেরি হয়ে গেছে অনেকটা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার অনেকক্ষণই, তোমাদের হয়েছে তো? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখনো কাজ শেষ হয়নি জানো, বাসনগুলো সমস্ত আছে, বাসনগুলো ধোয়া হয়নি, কেননা আমি যেখানটাতে বাসন ধুই না সেখানটাতে জানো তো একটু রোদ চলে আসে, আর এই গরমের দিনে রোদ্রে বসে বাসন ধোয়া যায় না, তাই না? তো সেই জন্যে একটু যখন রোদ কমে যায় একটু ওই বিকেল করে ধুই বাসনটা। আর যাই হোক, আর এদিকে দেখো অঙ্কন ঘুমিয়ে পড়েছে, ও আর এসে পড়ে অনেকগুলো হোমওয়ার্ক করেছে, কারণ স্কুল ছুটি তার জন্য অনেক হোমওয়ার্ক আছে, তো সেগুলো করেছে, এখন দেখছে রাত্রে পড়তে হবে, দিয়ে বলছে মা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাছাড়া বিকেলে খেলা আছে খেলতে যাবে সেই জন্যে। তো যাই হোক, তো ও তো ঘুমিয়ে পড়েছে, আর আমারও এখন আরও কাজ আছে, আমি যে শোবো তার উপায় নেই। আর এখন মানে এসে পড়ে যে জামা কাপড়গুলো মানে কেচে আনিনি সেগুলো, কিছু জামা কাপড় কেচেছি, তো সেগুলো এখন মেলা আছে ছাদে, তো দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদারও দেখাচ্ছে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপর সেগুলো তো গোছানো, আরে অনেক অনেক কাজ আছে। তো ঠিক আছে, সমস্ত কাজ করিনি, বিকেলবেলা আবার কথা হবে, তোমরা সঙ্গে থেকো ভিডিওতে, ঠিক আছে? তো চলো এখন ছাদে যাই। দেখো বন্ধুরা, এখন আমি সন্ধেবেলা বসেছি ফুচকা নিয়ে ফুচকা খেতে। তো আসলে কি জানো তো, অঙ্কন আর ওর পাপা বাজারে গেছিলো, তো ওরা তো বাজারে খেয়ে এসছে, আর আমার জন্যে না বাড়িতে নিয়ে এসছে, আমি আর যাইনি, বিকেল থেকে অনেক কাজ ছিল জানো, জামা কাপড়গুলো গোছানো ছিল। তো যাই হোক, আর এখন আমি ফুচকা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, কিচ্ছু মনে করো না জানো প্লিজ, কেননা ফুচকা দেখে না আমার মতো অনেকেরই হয়তো জিভে জল চলে আসে, তাই না? আর ফুচকা কার কার ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? আশা করি সবারই ভালো লাগে, আমিও বোকার মতো তোমাদেরকে বলছি। তো যাই হোক, তো এখন ফুচকাটা খেয়ে নিই, ঠিক আছে? তো ফুচকা এই গরমের দিনে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? তো চলো এখন খেয়ে নিই আগে। এই যে বন্ধুরা দেখো, আমার সমস্ত জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। উফ, এই গরমের মধ্যে এই সকল করতে যা অস্বস্তিটা হয়, তাই না? আসলে সকাল থেকে এসে না এগুলো করার সময় পাইনি জানো তো, বাড়িতে দেখবে এমনিতে তিন চার দিন না থাকলে একটু নোংরা হয়ে যায়, আর ওর পাপা তো ছিল, যাওয়া আসা করছিল, কিন্তু ছেলেতে তারা যেন বাড়ির কাজ হয় না, তাই না? তো যাই হোক, আমি এসে একটু পরিষ্কার টরিষ্কার করতে সকাল থেকে আর সময় পাইনি, তারপরে এগুলো যেগুলো কাচাকুচি ছিল না সেগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার করতে হয়েছে, তারপরে তোমার এই গুটিয়ে রাখা, আয়রন করা, এগুলো যেন এক একটা বড় কাজ, দেখবে কোথাও গেলে কি হয় বলো তো আমাদের, যে মনে হয় দুদিনের জন্যে যাই বা যে কতদিনের জন্যে যাই না কেন, মনে যে এটা নেবো না ওটা, এরকম করে দেখবে গুচ্ছেক নিয়ে যাওয়া হয়ে যায়, তাই না? মানে হয়তো সেখানে আমার একটার প্রয়োজন কিন্তু এক্সট্রা আর একটা নিয়ে যায়, এরকমভাবে হয়ে যায়, তাই না? কিন্তু তখন কিন্তু এগুলো মনে হয় না যে এসে পরে এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে আবার সুন্দর করে কাচাকুচি করে, তো তখন তো নিয়ে চলে যাই অনেক। আর এসে পরে যখন এগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করে আয়রন করে রাখতে হয় না, তখন যেন মনে হয় যে কেন নিয়ে গেছিলাম, এত কম করে নিয়ে গেলেই তো হতো, আমার মনে হয় বিশেষ করে, তোমাদের কেমন মনে হয় আমি জানি না, সেটা জানিও কমেন্টে, ঠিক আছে? আর এই গরমে তার মধ্যে কাজ করতে তো ভীষণ কষ্ট, তাই ভাবলাম সন্ধ্যেবেলা করবো, সেই জন্য সন্ধ্যেবেলায় করেছি। আর দেখতে পাচ্ছ যে একটু ঘেমেও যাচ্ছি, কেন ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি জানো তো, কেন ফ্যান চালিয়ে কথা বললে দেবে একটা কেমন আওয়াজ আসে, ভালো শোনাই না সেই জন্যে। তো যাই হোক, চলো এগুলো এখন গুছিয়ে রাখি,
ঠিক আছে, আর কেননা এগুলো এরপরে গুছিয়ে রাখার পালা। আর তার সাথে তো এখনো শুধু এইগুলোই না, এখনো জুয়েলারি আছে, মানে যেগুলো নিয়ে গেছিলাম ম্যাচিং করে, ঠিক আছে, কালেকশন, সেগুলোকেও আমাকে এখন গোছাতে হবে। সেগুলো তো কোনটা পরবো কোনটা না সেরকম ভাবে নিয়ে গেছি, তো সেই জন্যে যাই হোক এগুলো এখন সমস্ত কাজ করতে হবে। তোমরা কিন্তু কিরকম করো, মানে বাইরে কোথাও যাওয়ার পরে কিরকম করো সেটা কিন্তু বলো, ঠিক আছে? আমার কাছে তো এটা একটা খুবই বড় কাজ মনে হয় যে বাইরে কোথার থেকে ফিরে এসে এই যে কাজটা করতে হয়, এটা আমার কাছে তো ভীষণই একটা বড় কাজ মনে হয় যে বিশাল একটা বড় কাজ। তো যাই হোক, তো চলো আর বেশি কথা না, এগুলো গুছিয়ে রাখি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, আর তোমরা এইরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, ঠিক আছে? তার সাথে বেল আইকনটি প্রেস করে নিও, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও। তো চলো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো এই গরমের মধ্যে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে কথা হবে।